বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে কোর্ট কম্পাউন্ড এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচি ও জেলা শাসকের কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে হল, শহর বর্ধমানের করোনা পরিস্থিতিতে যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মীরা কাজ করছেন তাদের উপযুক্ত নিরাপত্তা পিপিই কিট প্রদানের দাবি জানানো হয়। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে গোটা দেশের রাজ্য সরকারি কর্মচারীরা এই সময়কালে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারা জনগণের এবং কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে জেলা শাসককে তারা ডেপুটেশন এবং স্মারকলিপি দেবেন। সেই জন্যই আজকে আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলায় জেলা শাসকের অফিসের একেবারে নিকটবর্তী এলাকায় এই কর্মসূচি আমরা করছি। মুখ্যত আমাদের দাবি, ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্য দিয়ে দেশ, আমাদের রাজ্য, আমাদের জেলা, এমনকি আমাদের বর্ধমান শহর অতিক্রম করছে করোনার সংকটজনিত কারণে। গোষ্ঠী সংক্রমণ যে পর্যায়ে গেছে তাতে করে এখন আমাদের এটাকে ইমিডিয়েট অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো ছাড়া আমাদের অন্য কিছু করণীয় নেই। তাই আমরা দাবি জানাচ্ছি, যারা সামনে থেকে এই করোনা যোদ্ধা হিসেবে কাজ করছেন, চিকিৎসক থেকে গ্রুপ ডি কর্মচারী, নার্সিং কর্মচারী, স্বাস্থ্যকর্মী, তাদের উপযুক্ত নিরাপত্তার সুনিশ্চিত করতে হবে, তাদের পিপিই দিতে হবে, তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যেটা সঠিকভাবে আমাদের রাজ্যেও হচ্ছে না, আমাদের জেলাতেও হচ্ছে না। তাই এই দাবি আমরা করছি। একই সাথে আমরা আমাদের দেশে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে, আমি সামনেই যেটা ধরে রেখেছি, আমাদের দেশের শিক্ষানীতি সেটাকে পরিবর্তন করা হচ্ছে। গরিব যারা মানুষ তাদের ঘরের সন্তানরা তারা লেখাপড়া শেখার সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে, যেটা আমাদের সংবিধান সুদৃঢ়ভাবে বলেছে যে আমাদের দেশের প্রত্যেকটি মানুষের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে হবে। সেখান থেকে মানুষ বঞ্চিত হবে, ভার্চুয়াল এডুকেশন বা অনলাইন এডুকেশন নেওয়ার ব্যবস্থা আমাদের দেশে গরিব মানুষ কেন, মধ্যবিত্তদের একটা বড় পর্যায় পর্যন্ত নেই। তাই এই পথে আমাদের দেশের সরকার যে নীতি গ্রহণ করছে সেটা রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করছে, আমরা এটার প্রতিবাদ করছি। শুধু তাই নয়, এখান থেকে সরকারকে সরে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, স্লোগান দিচ্ছি এবং আমরা আশা করছি যে সরকার এখান থেকে তাদের শিক্ষা গ্রহণ করবেন এবং তারা এই আমাদের যে দাবি দাওয়াগুলোকে মান্যতা দিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। রেশনের একটা ব্যবস্থা আপাতত হয়েছিল, কিন্তু সেটাও আর অব্যাহত নেই। এখন খাদ্যশস্য যে পরিমাণ মানুষের প্রয়োজন তা দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি এই সময়কালে প্রত্যেক মানুষের যেটা প্রয়োজন, একটু সাবান হাত ধোয়ার জন্য বলা হচ্ছে বারে বারে হাত ধুন, মানুষ সাবান কোথায় পাবে? গরিব মানুষ তারা সেইভাবে স্বাস্থ্য সুনিশ্চিত করতে পারছে না। স্যানিটাইজারের ব্যবস্থা সকলের কেনার ক্ষমতা নেই। সরকার দেশের এবং রাজ্যের তারা জিএসটি নিচ্ছে এই স্যানিটাইজারের উপরে, যেটা এই মুহূর্তে প্রত্যাহার করা উচিত। মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে। একইভাবে এই জিনিসগুলোকে, স্যানিটাইজার, সাবান ইত্যাদি, মাস্ক ইত্যাদি জিনিসগুলো রেশনের মাধ্যমে গরিব মানুষকে বিনা পয়সায় দেওয়ার জন্য আমরা দাবি করছি। স্বাভাবিকভাবে এই দাবিগুলো আমরা ন্যায়সঙ্গত বলে মনে করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।